নমস্কার বন্ধুরা, আমি গোপা মল্লিক। ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি অন্যরকম একটা জিনিস নিয়ে আমার রান্নাঘরে হাজির হয়ে গেছি, সেটা হলো কিভাবে আমরা বড়ি দেব। এটা বিউলির ডালের বড়ি। তো তার জন্য আমার কি কি লাগছে আসুন দেখে নিই। তো বিউলির ডালের বড়ি দিতে আমার এখানে লাগছে বিউলির ডাল। আমি এখানে 500 গ্রাম ডাল নিয়েছি, এটাকে সারা রাত জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1 চামচ পরিমাণে কালো জিরে। প্রথমে ডালটাকে আমি ভালো করে বেটে নেবো মিক্সিতে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তাতে করে বড়িটা বেশি ভালো হবে। প্রথমে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডালটাকে নিয়ে নেব। যে পরিমাণে ডাল আছে সেটা পুরোই ধরে যাবে একসাথে জারে। তো এখানে কোনো রকম জল দিচ্ছি না আমি, এটাকে প্রথমে এমনি বেটে নেব। খেয়াল করবেন কোনোভাবে যেন এটা পাতলা না হয়, পাতলা হলে কিন্তু দিতে অসুবিধে হবে। একটু মাঝে মাঝে নাড়িয়ে দেখব কতটা হলো, এখনো পুরোপুরি হয়নি বাটা। এবার আমি এতে অল্প পরিমাণে জল দেব, খুব অল্প পরিমাণে জল দিচ্ছি। ভালো করে একটু নেড়ে দেব। তো হয়ে গেছে বাটা, খুব মিহি করে আমি বেটে নিয়েছি দেখুন। তো এইভাবে করে বেটে নিতে হবে দেখুন, একদম আঠালো হবে, বেশি জল হবে না। দেখুন পড়ছে না চামচের গা, খুব মিহি হয়েছে। এবারে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই গামলাটা আমি নিয়ে নিয়েছি, গামলাটা অনেক বড়, বড় গামলা না হলে ভালো হবে না। এবার এটাকে আমি হাতে করে একটু ফেটিয়ে নেব খুব ভালো করে। দেখুন ডালটা একটুখানি ছেড়ে ছেড়ে যাচ্ছে, আগের মতো আর অত টাইট নেই, একটু হালকা হয়ে গেল। যত বেশি আমি ফেটাবো এটাকে, তত কিন্তু ডালটা ফুলবে। আর এই কাজটা খুব ভালো করে করতে হবে, তা না হলে বড়ি ভালো হবে না। তো এটা যেহেতু মিক্সিতে আমি বেটেছি, তো মিক্সিতে বাটলে অনেক সময় গরম থাকে হালকা, সেটার জন্য আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট বাদে আমি ফিরে এলাম, এটাকে আরও বেশিক্ষণ ধরে ফেটাবো। যত বেশি ফেটাবো আমি তত বেশি ফুলবে, আর যত বেশি ফুলবে তত ভালো হবে বড়িটা খেতে এবং তত হালকা হবে। ফেটিয়ে নিই, বন্ধুদেরকে একটা কথা বলি, যাদের ঠান্ডার ধাঁচ আছে তারা বড়িটা দেবেন না, বা দিলেও হাতে করে ফেটাবেন না। তো দেখুন ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে, অনেকটা ফুলেছে ডালটা, কতটা আমি বোঝাতে পারছি জানি না, কিন্তু ডালটা বেশ ফুলেছে। যতক্ষণ পারবেন এটাকে ফেটিয়ে নেবেন, তাতে করে বড়িটাও সাদা হবে অনেক। বন্ধুদেরকে একটা কথা বলি, এই সময় হাতটা ভীষণ ব্যথা করে এটা ফেটাতে গিয়ে, তো একটু রেস্ট করে করে ফেটিয়ে নেবেন। কিন্তু ফেটানোর যে প্রসেসটা, এটাকে কিন্তু বাদ দিলে হবে না, এটাকে করেই যেতে হবে কন্টিনিউ। আশা করি বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে এটা। এবারে আমি কালো জিরেটা ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো, মিশিয়ে নেবো ভালো করে। এবারে এটা যে ভালো ফেটানো হয়েছে সেটা আমরা বুঝবো কি করে? জলের উপরে এমনি করে একটা দিয়ে দেবো, ভেসে উঠেছে এটা, তার মানে এটা ফেটানো হয়ে গেছে। যদি এটা ডুবে যায় তাহলে বুঝতে হবে যে আরো বেশি করে এটাকে ফেটাতে হবে। আর একটা কথা, যদি খুব বেশি হাত ব্যথা হয় তাহলে হাতটাকে এরকম জলে চুবিয়ে নিয়ে হালকা, যাতে বেশি জল না আসে হাতে, এইভাবে ফেটিয়ে নিতে পারেন।
তাহলে হাতটা কম ব্যথা করবে। তো আমার এটা ফেটানো হয়ে গেছে। এবারে আমি এরকম একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার, দেখুন হালকা হালকা একটা বড়ি দাগ রয়েছে, কারণ এটা আমার বড়ি দেওয়ারই কাপড়। তো এটার মধ্যে করে আমি বড়ি দেবো। এবার আমি ছাদে যাব, তার কারণ বাড়িতে যেখানে সব থেকে বেশি রোদ পড়ে সেখানে এটা বড়িটাকে শুকোতে দেওয়া দরকার, তা না হলে বড়িটা গন্ধ হবে। তো রোদটা এখনো পুরোপুরি ওঠেনি, হালকা হালকা রয়েছে। এইভাবে করে বড়িটা দিয়ে নেব। যদি একসাথে অনেকগুলো দেওয়া না যায়, একটা একটা করে নিয়ে একটা একটা করে দেবেন, অসুবিধা নেই। তবে একটু টাইম ধরে দেবেন, তাহলে দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। তো এইভাবে আমি সমস্ত বড়িগুলো দিয়ে নিচ্ছি। তো আমি সমস্ত বড়িগুলো দিয়ে নিয়েছি। এইভাবে এটা শুকোবে, রোদের আজকে খুব তাপ নেই, জানি না কি হবে। তো ওটা শুকোতে থাক, আবার বিকেলে এসে এটা তুলে নিয়ে যাব। এতগুলো বড়ি হয়েছে আমার। এখন বিকেল হয়ে গেছে, বড়িগুলো এরকম শুকিয়েছে, এখনো শুকাবে, আবার কালকে রোদে দিতে হবে। তো আজকেটা আমি তুলে নিয়ে যাচ্ছি, দেখুন এরকম শুকিয়েছে। তো আমি এটা ঘরে নিয়ে চলে এসেছি, এবার এটাকে এইভাবেই রেখে দেব। তো কালকে আবার রোদে দেবো, তখন আবার দেখাবো আপনাদেরকে। তো আবারও আমি রোদে দিয়ে দিয়েছি বড়ি। কাপড়ে না কেউ করতে চান তাহলে থালাতেও করতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, থালার ওপরে সর্ষের তেল মাখিয়ে থালাটাকে বেশ একটু গরম করে নেবেন। গরম বলতে রোদে দিয়েই গরম করবেন, তাহলে বড়িটা ভালো উঠে যাবে। তো বড়িগুলো দেখুন শুকিয়েছে ভালো। এবার আমি এই কাপড়ের থেকে আস্তে করে তুলে নিচ্ছি। কাপড়টা প্রথমে ধরে এরকম আস্তে আস্তে করে টান দিলেই এটা উঠে আসছে। তো এইভাবে সমস্ত বড়িটা আমি তুলে নিচ্ছি। তো সমস্ত বড়িগুলো আমি তুলে নিয়েছি, দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, এবং যতটা বড় দিয়েছিলাম তার থেকে একটু শুকিয়ে ছোট হয়েছে। তো এইভাবে করে বড়িগুলো আমি আরো শুকাবো, আর একটু শুকালে ভালো হবে। তো এইভাবে করে বড়ি দিয়ে আপনি সারা বছরই ঘরে রেখে খেতে পারেন, সেক্ষেত্রে মাঝে মাঝে একটু রোদে দেবেন তাহলেই হবে। আর শীতের দিন যেহেতু এখন, তো আমাদের বাঙালিদের ঘরে দুপুরের পাতে বড়ি বা ধনে পাতা এগুলো থাকবে না, তা তো হয় না, একটু চচ্চড়ি একটু ঝোল। তো আমরা যেহেতু ঝোলে ভাতে বাঙালি, তো আশা করব বন্ধুদের এই বড়ি দেওয়ার এই পদ্ধতিটা পছন্দ হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে, আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। এটা খুব সহজ, এটাই বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস নেই, কাজে এটা আলাদা করে ডিসক্রিপশন বক্সে আমার দেওয়ার কিছু নেই। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর নিচের যে বেল বাটনটি আছে ওটাকে ক্লিক করুন, তাতে করে যখন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সবার আগে আপনারা সেটা দেখতে পাবেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।